নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে আমি বুদ্ধদেব কর্মকার। বলে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেটটি হলো ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু আজকে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করেছে, সাথে কালকেও কিন্তু দুটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করেছিল। আর এগুলোর সম্বন্ধে আজকে আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে বিস্তারিতভাবে জানাবো। সাথে বলে রাখি, এই চারটি নোটিশ আপনারা যখন দেখবেন তখন কিন্তু আপনাদের মনে কিছু প্রশ্ন উঠে আসবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, পিএসসি ঠিক এটা কী করছে বা এটা ঠিক কী করলো, আর পিএসসি কি এই রেজাল্টের, অর্থাৎ প্রথমে বলে রাখি, এই চারটি নোটিশে কিন্তু ইন্টারভিউর জন্য যে ডাকা হবে প্রার্থীদেরকে তাদের লিস্ট প্রকাশিত করেছে বা তাদের রোল নম্বরের লিস্ট প্রকাশিত করেছে এবং সাথে কোন ডেটে ইন্টারভিউগুলো হবে সেগুলো ডিটেলসে দিয়েছে। তো আপনাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আগামীতে প্রকাশিত পিএসসির বাদবাকি পরীক্ষার রেজাল্টগুলো, বিশেষ করে ক্লার্কশিপের পরীক্ষার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করে বসে আছেন, কারণ সেখানে কিন্তু প্রায় 60,000-এর মতন প্রার্থীকে পার্ট টুর পরীক্ষা দিতে দেওয়া হয়েছিল এবং তারপরে ছিল টাইপিং টেস্ট। তো এইভাবে কি টাইপিং টেস্টের পরীক্ষার জন্য পিএসসি ডাকবে? তো এই সমস্ত জিনিস নিয়ে আজকে ভিডিওটির মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব। সাথে বলে রাখি, আপনারা যদি এরকমভাবে সমস্ত পুরনো চাকরি গুরুত্বপূর্ণ আপডেটগুলি এবং নতুন চাকরির তথ্য পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে অলে গিয়ে বেল আইকনটি প্রেস করে দিলে সমস্ত নোটিফিকেশানগুলো কিন্তু সময় মতন আপনারা মোবাইলে পেয়ে যাবেন। আজকে প্রকাশিত হওয়া প্রথম যে নোটিশটি ছিল ওয়ার্ড মাস্টার গ্রেড 3, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 24/2019, তো সেটার রেজাল্টটি ডিক্লেয়ার করার বা সেটার রেজাল্টটি দেখানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু মোট ভ্যাকেন্সি ছিল 15টি, যার মধ্যে দুটি ছিল ওবিসি এ তে, তিনটি ছিল সিডিল কাস্টে, একটি ছিল ওবিসি বি তথা মেরিট স্পোর্টসের একটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য একটি, সাথে কিন্তু 7টি পোস্ট ছিল জেনারেল। আর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড মাস্টার গ্রেড 3 সেই ইন্টারভিউ শিডিউলের বা ইন্টারভিউতে যাদেরকে ডাকা হয়েছে তাদের লিস্টটি। এখানে কিন্তু রোল নম্বর দিয়ে আপনারা চেক করতে পারবেন, রিপোর্টিং টাইম দেখতে পারবেন, তারপর হচ্ছে টাইম অফ ইন্টারভিউ এবং ডেট অফ ইন্টারভিউ। এখানে ক্যাটাগরি ওয়াইজ কতজন প্রার্থীকে ডেকেছে সেটা বলে রাখি, জেনারেলে 7 জন তথা ওবিসি এতে 8 জন, ওবিসি বিতে 4 জন, এমএসপিতে 3 জন এবং পিডব্লিউডিতে 3 জন তথা সিডিল কাস্টে কিন্তু 20 জন প্রার্থীকে ডাকা হয়েছে। এখানে বলে রাখি, টোটাল 3 দিন ইন্টারভিউ হবে, 29/4/2021 তথা 4 মে এবং 5 মে 2021, এই 4-3টি ডেটে কিন্তু ইন্টারভিউ হবে। প্রতিদিন 2টা শিফটে ইন্টারভিউ হবে, একটা সকাল 10টা থেকে অপরটি 12টা থেকে, রিপোর্টিং টাইম রয়েছে। আর আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কিন্তু 22/4/2021 তারিখ থেকে। তাহলে ওয়ার্ড মাস্টার গ্রেড 3 যে রেজাল্টটা, যে ইন্টারভিউ লিস্টটি আপনারা দেখলাম, যেখানে কিন্তু টোটাল 45 জন প্রার্থীকে ডাকা হয়েছে ইন্টারভিউর জন্য, কিন্তু ওয়ার্ড মাস্টার গ্রেড 3-তে কিন্তু টোটাল 15টি সিট ছিল, অর্থাৎ 3 গুণ প্রার্থীকে ডাকা হলো। তাহলে ক্লার্কশিপ পরীক্ষা ঠিক কতগুণ প্রার্থীকে ডাকা হতে পারে, আপনাদের মতামতটা ঠিক কী রয়েছে, অর্থাৎ আপনারা ঠিক কী বলতে চাইছেন, এটা সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন। তবে বলে রাখি, অভিজ্ঞ মহলের ধারণা অনুযায়ী বা অভিজ্ঞ মহলের মতামত অনুযায়ী কিন্তু ক্লার্কশিপ পরীক্ষায় 3 গুণ প্রার্থীকে ডাকা হবে না, সেখানে কিন্তু অন্তত বা ম্যাক্সিমাম 2 গুণ প্রার্থীকে ডাকা হবে, কারণ এখানে কিন্তু টাইপিং স্পিড দেওয়া হয়েছে বা চাওয়া হয়েছে কিন্তু 20 ওয়ার্ড প্রতি মিনিটে, যেটা কিন্তু খুব কম সহজে, অর্থাৎ খুব সহজেই কিন্তু অনেকে কিন্তু এই 20 ওয়ার্ড প্রতি মিনিট টাইপিং টেস্টে সফল হতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু খুব কম প্রার্থীকে কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা ডাকা হবে। সাথে বলে রাখি, আপনারা বর্তমানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিএনএম নার্সিং কোর্স যেটা রয়েছে, সেখানেও কিন্তু কিছু পরীক্ষার্থীদেরকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। এখানে বলে রাখি, ওবিসি এ ক্যাটাগরিতে টোটাল 17 জন তথা সিডিল কাস্টে কিন্তু, সিডিল ট্রাইবে কিন্তু 3 জন প্রার্থীকে ডাকা হয়েছে। ইন্টারভিউটি কিন্তু অনুষ্ঠিত হবে 28/4/2021 তারিখে, এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 34/2019। এখানে 2টি শিফটে পরীক্ষা হবে, একদিনই, সকাল 8:30 থেকে রিপোর্টিং টাইম রয়েছে এবং দুপুর 12টা থেকে রিপোর্টিং টাইম রয়েছে। অ্যাডমিট কার্ড আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন কিন্তু 20/4/2021 তারিখ থেকে। আর বর্তমানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন বোটানি পদে নিয়োগের জন্য কিন্তু কালকে একটি নোটিশ প্রকাশিত হয়েছিল, যেখানে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করেছে বা ইন্টারভিউতে যে সমস্ত প্রার্থীকে ডাকা হয়েছে তাদের রোল নম্বর, ক্যাটাগরি এবং টাইম এবং সাথে ডেট কিন্তু দিয়েছে। এখানে বলে রাখি, জেনারেলে 10 জন, ওবিসি এতে 1 জন তথা ওবিসি বিতে 4 জন এবং সিডিল কাস্ট ও সিডিল টাইপে 3 জন 3 জন করে প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হয়েছে 20 তারিখ এবং 21/4/2021, অর্থাৎ মার্চ মাসের, এপ্রিল মাসের এই 20 এবং 21 এই দুটো ডেটে কিন্তু ডাকা হয়েছে। 2টো শিফটিং টাইম রয়েছে, একটা সকাল 11টা থেকে অপরটি বেলা 1:30 থেকে কিন্তু রয়েছে। সাথে বলে রাখি, এখানে কিন্তু কাট অফও দিয়ে দিয়েছে, জেনারেলে 77.33, ওবিসি বিতে 70.33 তথা সিডিল কাস্টে 64
এবং সিরিয়াল টাইবে কিন্তু 29.67 কাট অফ গিয়েছে। আপনারা এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কিন্তু 13 এপ্রিল 2021 তারিখ থেকে। আর এটা হলো কালকে প্রকাশিত হওয়া অপর নোটিশটি, যেখানে একসঙ্গে কিন্তু 3টি অ্যাডভার্টাইজমেন্ট আলাদা আলাদা অ্যাডভার্টাইজমেন্টের যেটা কিনা রেজাল্ট প্রকাশিত করেছে, যেখানে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। এখানে আপনারা রোল নম্বরটি দেখে নিতে পারবেন, প্রথমটি হলো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, অপরটি হলো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার সার্টিফিকেশন, আর আগেরটি ছিল কেমিক্যাল। এরপরটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কলকাতা ট্রান্সপোর্ট ফিট। প্রত্যেকটি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কিন্তু আলাদা রয়েছে। এছাড়া বন্ধুরা আপনাদের কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের কোনোরকম প্রশ্ন থাকলে এবং আপনাদের কোনোরকম মতামত থাকলে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন, নিজের দরকারি বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন। এখানে এই ভিডিওটি শেষ করছি, বন্দে মাতরম, জয় হিন্দ। সাথে আপনাদেরকে জানিয়ে রেখি, আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের জন্য যারা সাব ইন্সপেক্টর, কনস্টেবল এরকম বিভিন্ন সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন, তাহলে কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে আন একাডেমি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। ওখান থেকে আপনারা বিভিন্ন ফ্রি স্টাডি মেটেরিয়ালও যেমন পাবেন এবং ফ্রি মক টেস্টও দিতে পারবেন এবং বিভিন্ন এক্সপার্ট টিচারদের দ্বারা কিন্তু আপনারা ক্লাস করতে পারবেন, যেটা আপনারা ঘরে বসে করতে পারবেন। এবং এর মধ্যে থেকে আপনারা যদি কিছু সাবস্ক্রিপশন নিতে আছেন সেটাও আপনারা নিতে পারেন, যেটা আপনারা বাজারের থেকে কিন্তু অর্থাৎ কিন্তু অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের থেকে কিন্তু অনেকটাই কমে পাবেন। এবং এখানে যে সাবস্ক্রিপশনটা লাগবে সেটার উপরে যদি আপনারা 10% ডিসকাউন্ট পেতে চাইছেন, তাহলে আমাদের যে চ্যানেলের কুপন কোডটা রয়েছে বুদ্ধ27, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি আপনাদের জন্যই, সেটা আপনারা ব্যবহার করলে 10% এর উপরেও ডিসকাউন্ট পেয়ে